إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفجر وليال عشر قد قال النبي صلى الله عليه وسلم يخرجون فيكم قوم تحقدون صلاتكم على صلاتهم وصيامكم على صيامهم وأعمالكم مع أعمالهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده রওয়াহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা হামদ ও সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা সিলেটের মাটিতে অবস্থিত এই মসজিদ আত তাকওয়াতে পবিত্র এই জুমার দিনে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবায় দুটি জরুরি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত জঙ্গিবাদ বিষয়ে, বর্তমানে যারা ইউটিউব ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা জানেন যে বাংলাদেশে বাংলা ভাষাভাষীর মধ্যে নতুন একজন জঙ্গির আবির্ভাব হয়েছে। আমি নাম নিচ্ছি না, যে নতুনভাবে খারিজি আকিদাকে প্রচার ও প্রসার করার চেষ্টা করছে। সেই উপলক্ষে কিছু কথা থাকবে। দ্বিতীয়ত, যেহেতু আমাদের সামনে জিলহজ মাস সমুন্নত উপস্থিত, সেহেতু জিলহজ মাসকে সামনে রেখে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, মাহাত্ম, ফজিলত ও আমাদের করণীয় সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ আজিজ। প্রথমে খারিজিদের বিষয়ে, জঙ্গিদের বিষয়ে 3টি হাদিস আপনাদের সামনে পাঠ করি। সহিহ বুখারীর 5058 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুনা ফীকুম কওমুন, অতি সত্বর তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, অতি সত্বর তোমাদের মধ্যে একদল মানুষ বের হবে, তাহতিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যাদের সালাতের সামনে তোমরা তোমাদের নিজের সালাতকে অনেক ছোট মনে করবে, ওয়াতাহতিরুনা সিয়ামাকুম মা সিয়ামিহিম, যাদের সিয়ামের সামনে তোমরা নিজেদের সিয়ামকে ছোট মনে করবে, খাটো মনে করবে, ওয়াতাহতিরুনা আমালাকুম মা আমালিহিম, যাদের আমলের সামনে তোমরা নিজেদের আমলকে ছোট মনে করবে, খাটো মনে করবে। অচিরেই এমন এক জামাত বের হবে, এমন এক দল বের হবে, এমন এক গোষ্ঠী বের হবে, যারা ইবাদত, তাকওয়া, পরহেজগারিতা, সালাত, সিয়ামে তোমাদের চাইতে এত অগ্রসর
অগ্রগামী হবে, এত অগ্রগামী হবে যে সাহাবীরা তোমরা তোমাদের সালাত সিয়ামকে, তোমরা তোমাদের আমল আখলাককে তাদের সামনে ছোট মনে করবে। জেনে রাখো, ইয়ামরুকুনা মিনাদ দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সম্প্রদায় দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। ইয়াকরাউনা আল কোরআন লা ইজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। সহি বুখারি 5058 নম্বর হাদিস। সহি বুখারির আরেক হাদিসে 4361 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি বিরাট ঘটনা, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করছিলেন, তখন একজন ব্যক্তি এসে বলল, নাম জুল খুয়াইসরা। ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইউদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন, আপনি গনিমতের মাল বণ্টন করতে গিয়ে ইনসাফ করছেন না, আপনি ইনসাফ করেন। আল্লাহর রাসূলকে জুল খুয়াইসরা নামক একজন ব্যক্তি এসে বলছে যে আল্লাহর রাসূল আপনি গনিমতের মাল বণ্টনে অন্যায় করছেন, দুর্নীতি করছেন, আপনি ইনসাফ করেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জমিনের উপরে আলাইসা আনা আকুনু আলা ওয়াজহিল আরযি আই আন আত্তাকিয়াল্লাহ, জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কি আমি করি না? আমি যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি তাহলে কে আল্লাহর বিধান মান্য করবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ না করি, আমি যদি দুর্নীতি করি, তাহলে দুনিয়াতে এমন কে আছে যে ইনসাফ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা শেষ হয়নি, সেখানে খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন। রাসূলের এই কথা শুনে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা আযরিবু উনুকাহু, এই ব্যক্তিকে কি আমি হত্যা করে দিব? আপনি নির্দেশ দেন যে আপনার উপর দুর্নীতির অভিযোগ উত্থাপন করছে, আমি খালিদ বিন ওয়ালিদ তাকে হত্যা করার জন্য প্রস্তুত আছি, আপনি আমাকে নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা লাআল্লাহু ইউসাল্লি, না তাকে হত্যা করিও না, হতে পারে সে মুসল্লি, সালাত আদায় করে। সালাত আদায় করা মুসলমান হওয়ার আলামত। তখন খালিদ বিন ওয়ালিদ বলছে, আল্লাহ রাসূল, অনেক মানুষ আছে যারা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অনেক মানুষ আছে যারা বাহিরে যা দেখায় ভিতরে তা নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম উমার আন আনকুবা কুলুবান নাস, আল্লাহ আমাকে আদেশ দেননি যে আমি মানুষের অন্তর ফেড়ে ফেড়ে দেখব, মানুষের অন্তর চিড়ে চিড়ে দেখব যে কার অন্তরে কি আছে, এ আদেশ আল্লাহ আমাকে দেননি। বা ঠিকভাবে যদি কাউকে মুসলমান মনে হয় তাহলে সে মুসলমান, তার রক্ত হারাম, তাকে হত্যা করা যাবে না। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াখরুজু মিন যিহাদা কওমুন, এই ব্যক্তির বংশধর থেকে বা এই ব্যক্তির নিকট থেকে একদল সম্প্রদায় অতি সত্বর বের হবে, অতি দ্রুত বের হবে, যারা ইয়াক্তুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশরিক মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এই ব্যক্তির বংশধর থেকে একদল মানুষ বের হবে যাদের কাজই হবে মুসলমানকে হত্যা করা, অথচ ইহুদি খ্রিস্টান মুশরিককে হত্যা করবে না, যাদের কাজই হবে মুসলমানদের সাথে যুদ্ধ করা, ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যুদ্ধ করবে না, একদল মানুষ এর বংশধর থেকে বের হবে, আল্লাহর রাসূল বলছেন, সহি বুখারীর হাদিস। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন আদরাকতুহুম, আমি মুহাম্মদ যদি তাদেরকে পেয়ে যাই, আমি যদি তাদেরকে পাই, লাখ তুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে সামুদ সম্প্রদায়কে আল্লাহ যেভাবে হত্যা করেছেন আমি তাদেরকে সেভাবে হত্যা করতাম। সহি বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারীর 3611 নম্বর হাদিসে বলছেন, সায়াখরুজুনা ফীকুম কওমুন, তোমাদের মধ্যে অতি সত্বর একদল সম্প্রদায় বের হবে, একদল জামাত বের হবে,
যারা হবে সুফাহাউল আহলাম ওয়া হুদাতাউল আসনান, যাদের দাঁত এখনো দুধের দাঁত এখনো ভাঙেনি, যাদের বয়স হবে অল্প, দুধের দাঁত এখনো ভাঙেনি, অল্প বয়সী তরুণ তোমাদের মধ্যে বের হবে। জেনে রাখো, তারা যারা এই অল্প বয়সী তরুণ তোমাদের মধ্যে বের হবে, তারা ওই ফেতনার আবির্ভাব ঘটাবে। যদি তোমরা তাদেরকে পেয়ে যাও তাহলে তাদেরকে হত্যা করিও, ফাইন্না ফি কতলিহিম, কেননা তাদের হত্যার মধ্যে রয়েছে আজরুন নেকি। যদি এই সম্প্রদায়কে পেয়ে যাও তাহলে তোমরা তাদেরকে হত্যা করিও, তাদের হত্যার মধ্যে নেকি রয়েছে। এই তিনটি হাদিস সহি বুখারি থেকে আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, অনুবাদ করে শোনালাম। তিনটি হাদিসই মুহাদ্দিসদের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজি জঙ্গিদের উদ্দেশ্য করে বলেছেন। এই খারেজি জঙ্গিদের বিভ্রান্ত আকীদার উৎপত্তি কোথায়, যদিও সময় সংকীর্ণ, তারপরও যত দ্রুত পারা যায় আমি শেষ করার চেষ্টা করব। বিভ্রান্তির উৎস দুই জায়গায়, এক কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করা, আর দুই ইসলামী রাষ্ট্রকে, মুসলিম রাষ্ট্রকে, দারুল ইসলামকে দারুল কুফর মনে করা, ইসলামী রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করা। কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করা আর ইসলামী রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করা। কবিরা গুনাহগার মুসলমানকে কেন তারা কাফের মনে করে, কেননা ইমানের সঙ্গে তাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আহলুল হাদিস, মুহাদ্দিস, সাহাবীদের পার্থক্য রয়েছে। ইমানের সঙ্গে তিন দল তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। মুরজিয়ারা বা ইমাম আবু হানিফা এবং তার অনুসারী হানাফি ভাইদের নিকটে মোমেন সেই যে অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয়, আমল করুক আর নাই করুক, মুখে স্বীকৃতি দেয় অন্তরে বিশ্বাস করে, সে মুমিন, চাহে আমল করুক চাহে আমল না করুক, এই তাদেরকে বলা হয় মুরজিয়া। আজকের পৃথিবীর অধিকাংশ মুসলমান মুরজিয়া। মুরজিয়া আকিদায় বিশ্বাসী, বলে যত কিছুই করি না কেন আমার অন্তর ঠিক আছে। কিসের অন্তর ঠিক আছে? এটা ইমানের সঙ্গে নয়। ইমান শুধু অন্তরে স্বীকৃতি আর মুখে, অন্তরে বিশ্বাস আর মৌখিক স্বীকৃতির নাম ইমান নয়। ইমানের সঙ্গে মুহাদ্দিসগণ বলেছেন তাসদীক বিল কলব, অন্তরে স্বীকৃতি, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান, এবং বাস্তবে আমলে পরিণত করতে হবে, আমলও থাকতে হবে, পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম আছে সবই মানতে হবে, তাহলে হলো সে মুমিন। মুরজিয়াদের কথা বাদ দিলাম, এই সংজ্ঞাটা খারিজিদেরও সংজ্ঞা। কিন্তু খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্যা কোথায়? খারিজিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্যা হচ্ছে মুরজিয়ারাও মনে করে ইমান এমন জিনিস যা হয় থাকলে একবারে থাকবে, না থাকলে একবারে বের হয়ে যাবে। একে ভাঙ্গা শাখা প্রশাখা তৈরি করা, আলাদা আলাদা করা ইমানকে, এরকম করা যায় না, এটা মুরজিয়াদের বিশ্বাস। ঠিক তেমনি খারিজিদেরও বিশ্বাস যে ইমান একটাই জিনিস, ইমানের কোনো শাখা প্রশাখা নাই। কেউ যদি একটা গুনাহ করে তাহলে সম্পূর্ণ ইমান কেটে যাবে, সে কাফের পরিণত হবে, এটা হচ্ছে খারিজিদের বিশ্বাস। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত বিশ্বাস করে যে ইমানের শাখা প্রশাখা রয়েছে, ইমানের ডালপালা রয়েছে। যেমন একটা গাছের ডালপালা থাকে, গাছের ডালপালা কেটে দিলেও যেমন গাছটা জীবিত থাকে, সেরকম একজন মুমিন যদি আমল আখলাকে ত্রুটি দেখা যায় তারপরও সে মুমিন বলে গণ্য হবে, সে তার পাপিষ্ঠ মুমিন বলে গণ্য হবে, তাকে কাফের বলা হবে না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা, সঠিক আকিদা। আর মুরজিয়াদের আকিদাও ভ্রান্ত আকিদা, খারিজিদের আকিদাও ভ্রান্ত আকিদা, যে একজন মুমিন যদি একটা গুনাহ করে তাহলে সম্পূর্ণ ঈমান কেটে যাবে, সরাসরি একটা কাবিরা গুনাহের কারণে কাফের বলে গণ্য হবে এবং চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এই আকিদাও ভ্রান্ত আকিদা। আর শুধু অন্তরে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলে মুমিন বলে পরিণত হবে, আমল করার প্রয়োজন নাই, এই আকিদাও ভ্রান্ত আকিদা। এবার আমরা আসি একজন কবিরা গুনাহগার মুসলমান
সে কাফের কেন নয় এবং ইমানের শাখা প্রশাখা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 9 নম্বর হাদিসে বলেন, আল ঈমানু লাহু বিযুম ওয়া সিত্তিনা শুবাহ আলাহা কালিমাতু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা ওয়াল হায়াউ মিন শুআবিল ঈমান। সহিহ বুখারীর 9 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। সর্বোচ্চ স্তরের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে ইমাতাতুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলা। ওয়াল হায়া ও মিন শুআবিল ঈমান, আর লজ্জাও হচ্ছে ঈমানের শাখা প্রশাখাগুলোর একটি। এই হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে যে ঈমানের শাখা প্রশাখা রয়েছে। ঈমান বাড়ে কমে রাসূল আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তাওবার 124 নম্বর আয়াতে, সূরা আনফালে আরো বহু জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে কমে মানে ঈমানের শাখা প্রশাখা আছে, ঈমান বাড়ে কমে মানে ঈমানের শাখা প্রশাখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ক্ষেত্রে বলছেন যে না তেসাত আকলিন ওয়া দীনিন, মেয়েরা হচ্ছে বুদ্ধিতেও কম দিনদারিতেও কম। দিনদারিতে কম কেন? যখন ঋতুপতি থাকে তখন ইবাদত করতে পারে না, সিয়াম পালন করতে পারে না, এই জন্য দিনদারিতেও কম। বোঝা গেল ঈমানের মধ্যে কম বেশি আছে, ঈমানের মধ্যে শাখা প্রশাখা আছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন ঈমানিন, ওকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে দাও। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু তাআলা দিবেন, তাহলে বোঝা গেল ঈমানের পরিমাপ আছে। একটা ঈমান বিন্দু পরিমাণ, আরেকটা ঈমান পরিপূর্ণ। একজন মুমিন পরিপূর্ণ মুমিন, আরেকজন মুমিন নাকিস পাপিষ্ঠ মুমিন ফাসিক মুমিন। এরকম বহু দলিল দেওয়া যাবে যা প্রমাণ করে যে ঈমানের মধ্যে শাখা প্রশাখা রয়েছে, ঈমানের মধ্যে কম বেশি হয়। এবার দেখি কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয় মুসলমান, তার দলিল সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনহুম, যদি মুমিনদের দুইটি দল পরস্পরে লড়াই করে, যদি মুমিনদের দুইটি দল পরস্পরে যুদ্ধ করে, তাহলে তোমরা তাদের মাঝে সামঞ্জস্য করে দাও। পরস্পরে লড়াই করা যুদ্ধ করা কাবিরা গুনাহ নয় কি? অবশ্যই কাবিরা গুনাহ। আর আল্লাহ বলছেন মুমিনদের দুটি দল যুদ্ধ করে, মানে যারা কাবিরা গুনাহ করতেছে তারা মুমিন, যে দুটো দল পরস্পরে যুদ্ধ করতেছে তারা কি? মুমিন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে বলছেন, আরো বহু আয়াত পেশ করা যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ক্ষমা চাও। তো পাপ না করলে ক্ষমা কেমনে চাবে? মানে সে পাপিষ্ঠ, এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। তো পাপিষ্ঠকে আল্লাহ বলছেন ওহে ঈমানদারগণ, পাপিষ্ঠকে আল্লাহ বলছেন ওহে ঈমানদারগণ তোমরা ক্ষমা চাও। তার মানে পাপ করার পরেও কাফের হয় না, মুমিন থাকে, ঈমানদার থাকে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, শিরক ব্যতীত বাকি সকল গুনাহ ক্ষমা করে দেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার বান্দারা যারা পাপ করেছো, গুনাহ করেছো, নিজের উপর অত্যাচার করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল গুনাহ করার পরও একজন মানুষ মুমিন থাকে, আল্লাহ মুমিন বলে সম্বোধন করছেন, নিজের বান্দা বলে সম্বোধন করছেন। আরো বহু দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বহু সাহাবী কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়িয়েছেন, তাদেরকে তওবা করিয়েছেন, এমনকি অনেকের জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। একজন মহিলা ইমরাতুল গামিদিয়া, গামিদি সম্প্রদায়ের একজন মহিলা জেনায় লিপ্ত হলে আল্লাহর রাসূলের নিকটে এসে বিচার চায়, আল্লাহ রাসূল তার বিচার করেন এবং তার যে ক্ষমা হয়ে গেছে এই ঘোষণাও দেন।
জেনা করার পরেও আল্লাহ রাসূল তাকে কাফের ফতোয়া দেননি। একজন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করে ধোঁকা দেয়। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি হাতেম ইবনু আবি বালতা নাম, মক্কা বিজয়ের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু সেটা ধরতে পারেন, তখন সে তওবা করে, ক্ষমা চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। আল্লাহ বদরীদের জন্য বলেছে, ইয়ামালু মা শাইতুম, তোমরা যা ইচ্ছা করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরকম রাসূলের যুগে বহু উদাহরণ পেশ করা যাবে যে সাহাবীরা কবিরা গুনাহ করেছে, তাদের ক্ষমা ঘোষণা হয়েছে, এমনকি জান্নাতের ঘোষণা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয়, আমরা যদি নবী রাসূলদের দিকে দেখি তো নবী রাসূলদের থেকেও ভুল হয়েছে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, বনি আদমের সকল সন্তান গুনাহগার পাপিষ্ঠ, কেননা আমাদের নিজেদের পিতা ভুল করেছেন। জান্নাতে আল্লাহ ফল ভক্ষণ করতে গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন, তিনি হয়েছিলেন। তার মানে কি আদম আলাইহিস সালাম কাফের হয়ে গেছে? আদম আলাইহিস সালাম কাফের হয়ে যাননি, মুমিন ছিলেন, তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছে। সুতরাং খারিজিদের আকীদা ভ্রান্ত আকীদা, বিভ্রান্ত আকীদা। কবিরা গুনাহ করলে একজন মুসলমান কাফের হয়ে যায় না, মুসলমান থাকে, মুমিন থাকে, কিন্তু ফাসিক মুমিন, পাপিষ্ঠ মুমিন, যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের আযাব ভোগ করতে হবে, তারপরে সে জান্নাতে যাওয়ার সুযোগ পেতে পারে। এখানে আরেকটি কথা বলে রাখি যে ঈমান যে কম বেশি হয়, ঈমান যে বাড়ে কমে, তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে জিব্রাইলের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। আর আমার আর আপনার ঈমান পশ্চিমকালও এক হতে পারে না। যে জিব্রাইল সর্বদা আল্লাহর নিয়ামত দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, তার ঈমান, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তার ঈমান, আর যে আবু বকর, যে উমর আল্লাহর রাসূলকে দেখেছে, আল্লাহর রাসূলের সাথে দেখেছে, তাদের ঈমান আর আমাদের ঈমান পশ্চিমকালও এক হতে পারে না। সুতরাং ঈমানের মধ্যে পার্থক্য আছে, ঈমানের মধ্যে কম বেশি আছে। একজন মুসলমান পূর্ণাঙ্গ মুমিনও হতে পারে, পাপিষ্ঠ মুমিনও হতে পারে, ফাসেক মুমিনও হতে পারে। এরপরের জরুরি আলোচনা, এই সংক্ষিপ্ত আলোচনায় প্রমাণ করে দিলাম যে কাবিরা গুনাহগার ব্যক্তি মুসলমান থাকে, কাফের হয় না। এরপরের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে ইসলামী রাষ্ট্রকে খারিজিরা কাফের রাষ্ট্র মনে করে। কাকে আমরা ইসলামী রাষ্ট্র বলবো, কাকে আমরা মুসলিম রাষ্ট্র বলবো? মুহাদ্দিসদের ফুকাহাদের পরিভাষায় বোঝা যায়, যেই দেশে ইসলামের গালবা প্রাধান্য রয়েছে, ইসলামের পাঁচটি স্তম্ভ স্বাধীনভাবে পালন করা যায়, সালাত আদায় করতে কেউ বাধা দেয় না, সিয়াম পালন করতে কেউ বাধা দেয় না, হজ করতে কেউ বাধা দেয় না, এমন দেশ, এমন রাষ্ট্র যেখানে ইসলামের পাঁচটি স্তম্ভ যাবতীয় হুকুম আহকাম স্বাধীনভাবে পালন করা যায়, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি, যেখানে শাসকও মুসলমান, সেই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে গণ্য করতে হবে, তাকে কাফের রাষ্ট্র বলা যাবে না। হতে পারে একটা রাষ্ট্রে সম্পূর্ণ ইসলাম থাকে না, যেমন একজন মুমিনের মধ্যে সম্পূর্ণ ঈমান থাকে না তারপরেও সে মুমিন, ঠিক তেমনি একটা রাষ্ট্রের মধ্যে ইসলামের সকল হুকুম আহকাম মানা না হলেও ওই রাষ্ট্রকে কাফের রাষ্ট্র ফতোয়া দেওয়া যাবে না, ওই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলে গণ্য হবে, যতক্ষণ ওই রাষ্ট্রে ইসলামেরই হুকুম আহকাম পালন করতে বাধাগ্রস্ত হতে না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলে গণ্য হবে। সুতরাং এখানে আরো একটি কথা বলে নিতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে তারা যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে হত্যা করবে, আর ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে ছেড়ে দিবে, আজকের খারেজিদেরও একই অবস্থা, তারা শুধু ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্রে পরিণত করে, ইসলামী মুসলিম শাসককে কাফের শাসকে পরিণত করে, কবিরা গুনাহগার মুসলমানকে কাফের ঘোষণা দিয়ে বম মেরে হত্যা করে, যুদ্ধ করে সেখানে জোরপূর্বক ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এটা কবিরা গুনাহ। একজন মুমিন মুসলমানকে হত্যা করা কত বড় কবিরা গুনাহ! সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুমিনকে হত্যা করবে তার থাকার জায়গা জাহান্নাম,
এতটুকু বললেই যথেষ্ট ছিল যে কেউ যদি মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এতটুকু বললেই যথেষ্ট ছিল। কিন্তু একজন মুমিনকে হত্যা করা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুতে ক্ষান্ত হননি। তারপরে বলছেন খালিদান ফীহি, জাহান্নামে চিরস্থায়ী থাকবে, এতটুকু বললেও যথেষ্ট ছিল। কিন্তু একজন মুমিনকে হত্যা করা এত বড় গুনাহ যে আল্লাহ এতটুকুতে ক্ষান্ত হননি। তারপরে বলছেন ওয়াজিবাল্লাহু আলাইহি, যে মুমিনকে হত্যা করবে আল্লাহ তার উপর রাগান্বিত, এতটুকু বললেও যথেষ্ট ছিল, আল্লাহ তারপরও ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন ওয়া লানাহু, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক তার উপরে, এতটুকু বললেও যথেষ্ট ছিল, আল্লাহ এখানেও ক্ষান্ত হননি। তারপরে বলছেন ওয়া আদালাহু আযাবান, আল্লাহ কিয়ামতের মাঠে তার জন্য কঠিন ও কঠোর শাস্তি প্রস্তুত করেছেন। কেউ যদি মুমিনকে হত্যা করে এক জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, কিয়ামতের মাঠে তার জন্য রয়েছে ভয়াবহ কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে লাইজতামাউ আহলাল আরযি ওয়াসসামা, যদি দুনিয়ার মানুষ আর আসমানের সকল ফেরেশতা একত্রিত হয়ে, আসমানবাসী এবং দুনিয়াবাসী একত্রিত হয়ে একজন মুমিনকে হত্যা করে বিনা অপরাধে, লা কাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, আল্লাহ সকলকে জাহান্নামে দিয়ে দিবেন, পরোয়া করবেন না। একজন মুমিনের রক্তের মূল্য এত দাম যে সারা পৃথিবীর সকল মানুষ আর আসমানের সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ সকলকে জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কতলু মুমিনিন, একজন মুমিনকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে ভয়াবহ। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে বক্তব্য দিতে গিয়ে বলছেন যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সম্মান অন্য মুসলমানের উপর এমনভাবে হারাম, কাহুরমাতে ইয়াউমিকুম হাজা, আজকের দিন যেমন মর্যাদা সম্পূর্ণ, কাহুরমাতে শাহরিকুম হাজা, আজকের মাস যেমন মর্যাদা সম্পূর্ণ, আজকের এই জায়গা মক্কা যেমন মর্যাদা সম্পূর্ণ, একজন মুসলমানের রক্ত তার চাইতে বেশি মর্যাদা সম্পূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, এই সকল হাদিসকে সামনে রেখে দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলা যায় যে কেউ যদি কবিরা গুনাহগার মুসলমানকে বা ইসলামী রাষ্ট্রকে কাফের রাষ্ট্র বানিয়ে ভ্রান্ত আকীদার মাধ্যমে জিহাদের মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হত্যা করে, তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। জিহাদ আর হত্যা করা এক জিনিস নয়। তারপরে আমাদের যেটা জরুরি আলোচনা সেটা হচ্ছে যে আমাদের সামনে জিলহজ মাস, জিলহজ মাস উপস্থিত, জিলহজ মাসকে সামনে রেখে কয়েকটি জরুরি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহ ফিহা মিন হাযিহিল আইয়াম আইয়ামু আশরাতি যিল হজ্জাহ। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে অন্য দিনগুলোতে সৎ আমল করা আর এই দশ দিনে সৎ আমল করা এক নয়, বরং আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে সুন্দর উত্তম সৎ আমলের দিন হচ্ছে এই দশ দিন, জিলহজ মাসের দশ দিন। জিলহজ মাসের দশ দিন এত মহান, এত মহৎ যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে জিলহজ মাসের এই দশ দিনকে নিয়ে কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, সকালের কসম এবং দশটি দিন দশটি রাতের কসম, এই দশ দিন এই দশ রাত হচ্ছে জিলহজ মাসের এই দশ রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কানা ইয়াসুমু তিসআ মিন যিল হিজ্জাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস
মাসের নয় দিন সিয়াম পালন করতেন, জিলহজ মাসের নয় দিন তিনি প্রথম নয় দিন সিয়াম পালন করতেন। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাআকদিরু ফীহিন্না তাহলিলা ওয়াত তাহমীদা ওয়াত তাকবীরা, জিলহজ মাসের এই 10 দিন এত মহান এত মহৎ যে তোমরা এই 10 দিনে বেশি বেশি তাসবিহ পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। এই 10 দিন অনেক মহান। এই 10 দিন কেন এত মহান? এই 10 দিনের মধ্যে এমন এক দিন রয়েছে যেই দিন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে যে সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাত আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাত আল্লাতী বা'দাহু। এই 10 দিনের মধ্যে একদিন হচ্ছে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিনে যদি কেউ সিয়াম রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই আরাফার দিন এত মহৎ এত মহান। সহিহ মুসলিমের আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবাহি ফি হাদাল ইয়াউম বিআরদি বিআহলিল আরদি মাআল মালায়েকা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে দুনিয়াবাসীকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাদেরকে বলেন উমদুরু ইলা ইবাদি শুরফান গুবরান, দেখো আরাফার মাঠে আমার হাজার হাজার বান্দা সাদা কাপড়ে ধুলামলিন মুখ উষ্ক খুষ্ক চুল সাদা কাপড়ে একত্রিত হয়েছে, তাদেরকে দেখো। এই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য কোন দিনে মা মিন ইয়াউমিন আকসারা ইউতিফাল্লাহু ফীহি আন-নাস মিনান নার, অন্য কোন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত জাহান্নাম থেকে মুক্তি দেন না যত আরাফার দিনে দেন। আরাফার দিনে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন, যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিনে এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না, অন্য কোন দিনে এত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এই আরাফার দিনও রয়েছে এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে। ইসলামের 5টি স্তম্ভের 1টি স্তম্ভ হচ্ছে হজ। এই হজ পালন করা হয় জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে। এই তারপরে হজ সংশ্লিষ্ট যা কিছু আছে, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের স্মৃতি, মিনার মাঠ, মুজদালিফার মাঠ, আরাফার মাঠ, কাবা ঘর, ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতি, সবই এই জিলহজ মাসের 10 দিনের সাথে সংশ্লিষ্ট। শুধু তাই নয়, এই 10 দিন সম্পর্কে এই 10 দিনের মধ্যে আরও একটি ইবাদত মুসলমানেরা করে, সেটি হচ্ছে কুরবানি, যা এই জিলহজ মাসের 10 তারিখে মুসলমানেরা করে থাকে, সেটা হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাআতান ফালা ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না, সে যেন আমাদের মাঠের ঈদগাহের মাঠের নিকটবর্তী না হয়, সে যেন আমাদের ঈদগাহের মাঠের নিকটবর্তী না হয়। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি সানাতিন উযহিয়া, জেনে রাখো দুনিয়ার মানুষ প্রতি বছর প্রতি পরিবারের উপর একটি করে কুরবানি, একটি করে কুরবানি প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। সুতরাং এই জিলহজ 10 জিলহজ মাসের এই 10 দিনের মহত্ব ভাষায় উল্লেখ করে বলে শেষ করা যাবে না। শুধু সারমর্ম এতটুকু বলতে চাই যে এই 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সকল ইবাদত করার সুযোগ দিয়েছেন। কিভাবে? এই 10 দিনের মধ্যে আপনি ইসলামের একটা স্তম্ভ সালাত আদায় করতে পারবেন, এই 10 দিনের মধ্যে ইসলামের একটা স্তম্ভ সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম পালন করতেন, জিলহজ মাসের প্রথম 9 দিন আরাফার সিয়াম, সিয়ামও আসলো 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে ইসলামের একটা স্তম্ভ হজ আপনি পালন করতে পারবেন। এই 10 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির আজকার এবং নেকির কাজের কথা বলেছেন, নেকির কাজের মধ্যে আপনি সাদকাও করতে পারবেন, জিকির আজকারও করতে পারবেন। তথা এই 10 দিন এমন 10 দিন যার মধ্যে একসাথে সালাত, সিয়াম, হজ, জিকির আজকার, তারপরে দান, সাদকা সব কিছু একত্রিত হয়েছে, কুরবানি সব কিছু এই 10 দিনের মধ্যে একত্রিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। সুতরাং এই 10 দিনকে অবহেলায় কাটানো যাবে না, এই 10 দিনকে মূল্যায়ন করতে হবে, এই 10 দিনকে দান দিতে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই 10 দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বক্তব্যের এই পর্যায়ে এসে সংক্ষিপ্ত কয়েকটি মাসালা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আরো একটি কথা, বক্তব্যের মধ্যে একটা হাদিস ছুটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামু আশরি যিল হিজ্জাহ, সারা পৃথিবীর সকল দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের এই 10 দিনের উপর আলাদা বই লিখেছেন ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ, ফাজলু আশরি যিল হিজ্জাহ নামে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আলাদা বই লিখেছেন জিলহজ মাসের এই 10 দিনের মহত্বের উপর। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের এই 10টি দিন। এই 10 দিনের সাথে সংশ্লিষ্ট কিছু মাসালা বা কুরবানির সাথে সংশ্লিষ্ট কিছু মাসালা। এক নম্বর মাসালা হচ্ছে, আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমরা, এই প্রশ্ন প্রচুর আসে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারবো কিনা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে না। যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কিছু মানুষকে দিতে চান তাহলে গরু ছাগল কিনে সাদকা করতে পারেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা যায়, গরু ছাগল কিনে পুরো গোশতটা গরিব মিসকিনের মধ্যে বণ্টন করে দেন, কিন্তু মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। দ্বিতীয় আরেকটি প্রশ্ন খুব বেশি আসে, সেটি হচ্ছে একই দিনে কুরবানির খাসির সাথে আকিকাও দেওয়া যাবে কিনা। জি না, কুরবানির খাসির সাথে আকিকা দেওয়া যাবে না, বরং কুরবানির জন্য আলাদা হতে হবে। যদি দেখা যায় যে আপনার সন্তানের 7 দিনের দিন ওই কুরবানির দিন পড়েছে, তাহলে কুরবানির খাসি আলাদা হতে হবে, আকিকার খাসি আলাদা হতে হবে, একসাথে দেওয়া যাবে না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা 7 ভাগে কুরবানি করতে পারি কিনা। 7 ভাগে কুরবানির বিষয়ে আপনাকে কয়েকটি মোটা মোটা কথা, কয়েকটা পয়েন্টের কথা বলবো, যেটা মনে রাখলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবারের পক্ষ থেকে কুরবানি লাগবে 1টি। যদি আপনি 7 ভাগে কুরবানি দেন তাহলে পরিবারের পক্ষ থেকে হবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা বলি যে হবে না, শুধু আপনার পক্ষ থেকে হবে, আপনার পরিবারের পক্ষ থেকে হবে না। সুতরাং রাসূলের এই নির্দেশ পালন করা হলো না। 2, যদি 7 ভাগে কুরবানি করা হয় তাহলে 7 ভাগে কুরবানি করা হলে সেখানে 7 জন ব্যক্তির টাকা একসাথে সম্পৃক্ত হয়। এই 7 জনের ধন সম্পদ উপার্জিত হালাল না হারাম এটা যাচাই বাছাই করে দেখা বা এটা পর্যালোচনা করার অনেক সময় সুযোগ হয় না। হালাল হারাম মিশ্রিত হয়ে কুরবানি হয় অনেক সময়। 3, নিজের কুরবানি নিজে হাতে কুরবানি করা জবাই করা রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কুরবানি করতেন, কিন্তু যদি 7 ভাগে কুরবানি দেন এই সুন্নাত সবাই পালন করতে পারবে না, 7 জনের মধ্যে 1 জন নিজে হাতে কুরবানি করতে পারবে। এরকম আরও অনেক বিষয় আছে, সার্বিক বিষয়কে সামনে রেখে এতটুকু বলবো যে এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে 1 জন পরিবারের পক্ষ থেকে 1টি কুরবানি হওয়া সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। তাহলে যেখানে কোনো দ্বিমত নাই সেটি আমল করাই বেশি উত্তম, সেটি আমল করাই বেশি অগ্রগণ্য। কেন আপনি দ্বিমতের মধ্যে যাবেন, কেন আপনি সন্দেহের মধ্যে যাবেন? এই জন্য আপনাদের জন্য উচিত হবে পরিবারের পক্ষ থেকে 1টি কুরবানি দেওয়া, চাহে একটা ছাগলই কেন হোক, চাহে একটা ভেড়াই কেন হোক, চাহে একটা বকরি কেন হোক, তবুও 1টা কুরবানি হোক একটা পরিবারের পক্ষ থেকে, ভাগের মধ্যে যাবেন না। তারপরের কথা হচ্ছে যে কুরবানির পশুর জন্য শর্ত, কুরবানির পশুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শর্ত দিয়েছেন। 1 নম্বর শর্ত, কোনো বয়স দেখার শর্ত নাই, শর্ত হচ্ছে মুসিন্নাক, যেটা জন্মের পরে যে দাঁত ছিল যেটাকে আমরা দুধ দাঁত বলি, সেই দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে কিনা, নতুন দাঁত গজালে ওই পশুর কুরবানি শুদ্ধ হবে, এটা হলো 1টা শর্ত। 2য় শর্ত, কুরবানির পশু যেন স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, অসুস্থ রোগী, জীর্ণ শীর্ণ, শিং ভাঙ্গা, কান কাটা, এই জাতীয় হওয়া চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন।
স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া, জীর্ণ শীর্ণ রোগী, কান কাটা, শিং ভাঙ্গা, এই জাতীয় পশু হওয়া চলবে না। এই দুইটা শর্ত কুরবানির পশুর জন্য লাগবে। কুরবানি করতে গিয়ে আপনাদের যেন মাথায় থাকে যে এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন যে বেটা, আমি স্বপ্নে দেখছি, রাআইতু ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, তখন জবাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনি আপনার আল্লাহর আদেশ মানেন, সাতাজিদুনি মিনাস সাবিরিনা ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা যেমন আল্লাহর নির্দেশ মানতে নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত, সন্তান তেমন আল্লাহর নির্দেশ মানতে নিজের জীবন দিতে প্রস্তুত। আমাদের সমাজেও যেন এই রকম পিতা থাকে, এই রকম সন্তান থাকে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে, নিজ পরিবারকে কুরবানি করতে প্রস্তুত থাকবে, এবং সন্তানেরাও নিজের জীবনকে দ্বীনের জন্য কুরবানি করতে প্রস্তুত থাকবে। কুরবানির এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। তারপরের কথা হচ্ছে যে কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা খাও, গরিব মিসকিনকে দাও, জমা করো। তিনটা বাক্য, কুলু খাও, গরিব মিসকিনকে খাওয়াও, পড়া পড়োশীকে খাওয়াও, এবং জমা করো, নিজের জন্য রাখো। সুতরাং এই হাদিসের মধ্যে স্পষ্ট যে আপনি কি করবেন, কুরবানির গোশতে আপনার হক আছে, আপনি নিজে খাবেন, জমাও করতে পারবেন, এবং গরিব মিসকিন পাড়া পড়োশীকে দিতে হবে। নির্দিষ্টভাবে তিন ভাগ করতে হবে বা নির্দিষ্টভাবে চার পাঁচ ভাগ করতে হবে, এরকম জরুরি নয়। এই হাদিসের ওপর আমল হলেই যথেষ্ট, এই হাদিসের ওপর আমল হলেই হলো। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষাংশে এসে আপনাদের সামনে আলোচনার সারমর্মকে উল্লেখ করে বলতে চাই, আমরা আলোচনার প্রথমে আলোচনা করেছিলাম জঙ্গিবাদ বিষয়ে, যার সারমর্ম হচ্ছে কবিরা গুনাহগার, মুসলিম কাফের হয় না, বরং মুসলমানই থাকে। কতক্ষণ? যতক্ষণ সে গুনাহটাকে হালাল মনে করে না করছে। একজন মুসলমান দাড়ি কাটে, তাকে আমি বলছি আপনি দাড়ি কাটেন কেন, সে বলছে ভাই আমি জানি দাড়ি কাটা ঠিক নয়, কিন্তু তারপরও দাড়ি কাটে, কি করব, চাকরি হয় না, এই 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 সমস্যায়। তাহলে সে কাফের নয়, সে মুসলমান এখনো আছে, পাপিষ্ঠ মুসলমান, ফাসেক মুসলমান। কিন্তু সে যদি বলে এই কে বলে ছেড়ে দাড়ি কাটা নিষেধ, আমি দাড়ি কাটবো, তোর কি, আমি দাড়ি কাটাকে হালাল মনে করি, তাহলে সে কাফের হয়ে যাবে। গুনাহ করছে ঠিকই, কিন্তু গুনাহকে হালাল মনে করে না, জেনা করছে কিন্তু জেনাকে হারাম মনে করে, যে আমি যে কাজটা করছি এই কাজটা অন্যায়, এটা গুনাহের কাজ। তাহলে জেনা করলেও সে মুমিন থাকবে, ফাসেক মুমিন, পাপিষ্ঠ মুমিন, তার কঠোর কঠিন শাস্তি হবে। কিন্তু জেনা যদি হালাল মনে করে জেনা করে, তাহলে কাফের হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। ওই জঙ্গিবাদ সংশ্লিষ্ট আলোচনার আরেকটা মূল অংশ ছিল যে ইসলামী রাষ্ট্রকে কাফের রাষ্ট্রে পরিণত করা। ইসলামী রাষ্ট্র যেমন আমাদের বাংলাদেশে, বাংলাদেশকে কি আমরা ইসলামী রাষ্ট্র বলতে পারি? বলতে পারি। কেন? বাংলাদেশ এই জন্য একজন মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, এই দেশে সালাত, সিয়াম, হজ, যাকাত কিছু আদায় করতে কোনো বাধা আসে বলে কোনো প্রমাণ নাই। এই দেশে আপনার পারিবারিক যে আইন ইসলামের, সেই পারিবারিক আইন রাষ্ট্রীয়ভাবে মান্য করা হয়। পারিবারিক আইন কাকে বলে? তালাকের আইন, ওয়ারিসের আইন, মানে পিতা মারা গেলে সম্পত্তি ভাগ হওয়ার আইন, এই আইন রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন মানা হয়। বিবাহ সংক্রান্ত তালাক রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন মানা হয়। ঠিক তেমনি সামাজিক যেগুলো বিষয় আছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে মান্য করা হয়। কেমন? এই যে হজ, হাজিরা হজে যাবে, সরকার ব্যবস্থা করছে হজে যাওয়ার জন্য। ঈদুল আজহার ছুটি সরকার দিবে, ঈদুল ফিতরের ছুটি সরকার দিবে, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদে মসজিদে ব্যবস্থা করা আছে। পাকিস্তান, বাংলাদেশ সহ আরো পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে, সব মুসলিম রাষ্ট্রে সামাজিকভাবে দিন ধর্মের এই বিষয়গুলো পালন করার ব্যবস্থা সরকার করে থাকে। কি নাই এই মুসলিম রাষ্ট্রে? কি নাই? ইসলামের অপরাধ সংশ্লিষ্ট যে আইন আছে, সেই অপরাধ সংশ্লিষ্ট আইনের বাস্তবায়ন নাই। যেমন চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে রজম করতে হবে, 100টা বেত্রাঘাত করতে হবে, মদ খেলে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে, এই যে ইসলামের হুদুদ অর্ডিনেন্স, অপরাধ সংশ্লিষ্ট ক্রিমিনাল যে লগুলো আছে ইসলামের, এই লগুলোর বাস্তবায়ন ইসলামী রাষ্ট্র বা বাংলাদেশ সহ অন্য মুসলিম রাষ্ট্রগুলোতে নাই, যদিও সৌদি আরবে আছে।
সুতরাং যেই রাষ্ট্রে একজন মুসলিম স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, শাসক মুসলিম, সেই রাষ্ট্রকে কাফের রাষ্ট্র বলা যাবে না, সংশোধন করার চেষ্টা করতে হবে। কিভাবে? আহমদ বিন হাম্বাল একজন বড় ইমাম, তার যুগে মোতাজেলা ফেরকার আবির্ভাব ঘটেছিল। ওই মোতাজেলা ফেরকার প্রভাবে রাজা বাদশারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ। রাজা বাদশারা বলছে, খলিফা বলছে যে কোরআন আল্লাহর বাণী নয়। আহমদ বিন হাম্বাল ওই খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেননি, সংশোধন করার চেষ্টা করেছেন। তিনি প্রচার করে গেছেন, বলে গেছেন যে কোরআন আল্লাহর বাণী, এর জন্য জেল খেটেছেন, মার খেয়েছেন, বাগদাদের রাস্তায় প্রহরিত হয়েছেন, কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। 30 বছরের অক্লান্ত পরিশ্রমের পর পরবর্তীতে সরকার মেনে নেয় যে হ্যাঁ, কোরআন মোতাজেলা ফেরকা থেকে ফিরে আসে এবং বলে কোরআন আল্লাহর বাণী। ঠিক তেমনই মুজাদ্দেদে আলফেসানি, মাওলানা সার হিন্দি যাকে বলা হয়, তিনি যখন বাদশাহ আকবর দিনে ইলাহি বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন তিনি আর কঠোর প্রতিবাদ করেন, কিন্তু বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। যুগে যুগে যখনই শাসকেরা অন্যায় করেছে, তখনই আলেম ওলামা রাষ্ট্রকে সংশোধন করার চেষ্টা করেছে, রাষ্ট্রকে ক্ষমতা উচ্ছেদ করে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেনি। কেননা ক্ষমতা উচ্ছেদ করতে গেলে রক্তপাত হয়। আজকের সিরিয়া দেখেন, আজকের ইয়েমেন দেখেন, আজকের মিশর দেখেন, যে যে জায়গায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে সেখানে শুধু রক্তই রক্ত, রক্তই রক্ত। ইহুদি খ্রিস্টানের রক্ত নয়, হিন্দু বৌদ্ধের রক্ত নয়, মুসলমানের রক্ত। এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে, শুধু এই কারণে। এই জন্য খারিজি ফিতনাকে কঠোর হস্তে দমন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খারিজি ফিতনাকে কঠোরভাবে দমন করার সুযোগ দান করুক। এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। আমি যা বলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম তার 3 ভাগের 2 ভাগ বলে শেষ করতে পারিনি। অন্য সময়ে বা আজকে যদি মাগরিবের পরে প্রোগ্রাম হয়, সেখানে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খারিজি ফিতনা থেকে রক্ষা করুন, এবং জিলহজ মাসের এই 10 দিনকে গুরুত্ব দিয়ে এই 10 দিনে বেশি বেশি সিয়াম, বেশি বেশি সালাত, বেশি বেশি জিকির আজকার এবং আরাফার সিয়াম, আর 7 ভাগে কুরবানি না দিয়ে পরিবারের পক্ষ থেকে একটি কুরবানির মাধ্যমে সঠিক পদ্ধতিতে এই 10 দিনকে পালন করার এবং ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم احفظ من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.